Hello everyone, welcome back to my channel. A new episode. আমরা যারা বাইরে থাকি পূজোর মরশুম মানেই তাদের কাছে বাড়ি যাওয়ার হাতছানি, বাড়ি যাওয়ার পালা। হাওড়া ব্রিজের এই এত সুন্দর ছবিটা আমি পেয়েছি হাওড়া স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ছাদ থেকে। আর এটা সকালবেলার টাইম, সকাল তখন 5:30 বাজছে। খুব সুন্দর লাগছিল শহরটাকে। হাওড়া স্টেশন থেকে এরপর ট্রেনে করে বাড়ির পথে যাওয়ার পালা। সকাল সকাল ট্রেন থেকে গ্রামটাকে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। জানা অজানা অসংখ্য জনপদ পার হয়ে এবার আমরা আমাদের গ্রামে পৌঁছে গিয়েছি। বিহুয়ে বক্রেশ্বরের কাছে এই গ্রাম, আর বিহুয়ে আসার পর থেকে আমার এই গ্রাম ভীষণ পছন্দ, সেই জন্য গ্রামের আশপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমরা শহরে থাকি তারা রাখাল বালক ও বাঘের গল্পটা সবাই শুনেছি, কিন্তু সত্যি বলতে এরকম রাখাল ছেলে বাঁশি বাজিয়ে গরুদেরকে নিয়ে যাচ্ছে চড়াতে, এইগুলো কিন্তু আমরা সবসময় মিস করে যাই, এগুলো আমরা কখনোই দেখতে পাই না। আহা, এই জায়গাটা একবার দেখুন, মনটা একদম ভরে গেল। এ সত্যিই আমার সোনার বাংলা। গ্রাম হলো এমন একটা জায়গা যেখান থেকে আমরা সবাই আমাদের বাঁচার রসদ পেয়ে থাকি, আর এই সময় গ্রাম বাংলার রূপ অসম্ভব সুন্দর হয়ে থাকে। দূষণমুক্ত সবুজে ঘেরা একটা সুন্দর জায়গা যা আমাদের মন চোখ সবকিছুর জন্য ভীষণ রিফ্রেশিং। আমি চেষ্টা করলাম আমাদের গ্রামের আশেপাশে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার, আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।